এ বিষয়ে মেথটেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক জ্যামিতি সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর জ্যামিতি সৃজনশীল অধ্যায় 8.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 5। এর পূর্বে আমরা এই অধ্যায় থেকে অনুশীলনীর সকল জ্যামিতি সমাধান করেছি এবং সৃজনশীল প্রশ্ন 4টি সমাধান করেছি। এখন আমরা পাঁচ নাম্বারটি সমাধান করব, এরপরে আরও 5টি সমাধান করব। আশা করছি তোমরা সবগুলো লেকচারের সাথে থাকবে এবং দেখবে। এখানে 5 নম্বর প্রশ্নটি আজকে আমরা নিয়েছি, 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার এবং সি সমান 4 সেন্টিমিটার। বৃহত্তম বাহু সংলগ্ন 2টি কোণ, এক্স কোণ সমান 75 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান হচ্ছে 65 ডিগ্রি। এটি হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো ক নম্বর প্রশ্ন আছে, পেন্সিল কম্পাসে এক্স কোণ আঁকো। এক্স কোণ বলতে এখানে এক্স কোণ সমান দেওয়া আছে 75 ডিগ্রি, তো এটা অঙ্কন করে দেখাতে হবে। এরপরে খ নম্বরে, চতুর্ভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তো এই চতুর্ভুজটি অঙ্কন করার পরে আমাদের বিবরণ দিতে হবে এবং চিহ্নগুলোর নামকরণ করতে হবে। এরপরে যে আমাদের গ নম্বর প্রশ্নটি আছে, উদ্দীপকে উল্লেখিত এ ও সি বাহু দুটিকে রম্বসের কর্ণ বিবেচনা করে রম্বসটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। এখানে উদ্দীপকে উল্লেখিত 2টি বাহুর কথা বলেছে, একটা এ ও সি, এ সমান 6 সেন্টিমিটার আর সি সমান 4 সেন্টিমিটার। এই দুটাকে রম্বসের কর্ণ বিবেচনা করে আমাদের কী করতে হবে, এই রম্বসটি অঙ্কন করতে হবে এবং চিহ্ন ও বিবরণগুলো দিতে হবে। তা আমরা সময় নষ্ট করব না, আমরা এখন ক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করব। মানে পেন্সিল কম্পাসে কীভাবে এক্স কোণ সমান 75 ডিগ্রি আঁকা যায়, এই কম্পাসে আর পেন্সিল দিয়ে কীভাবে আমরা এই 75 ডিগ্রি কোণটি অঙ্কন করতে হয়, এটি এখন তোমাদের দেখাবো। তো দেখো, মনোযোগ সহকারে দেখলে তোমরা সহজে এটা শিখে নিতে পারবে। তো এখানে আমরা প্রশ্নের আলোকে কথাটি লিখে দিয়েছি, পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স কোণ নিচে আঁকা হলো, অর্থাৎ এক্স কোণ সমান হচ্ছে 75 ডিগ্রি, মানে 75 ডিগ্রি। এই কোণটা কীভাবে কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হয় এটি আমি তোমাদের এখন দেখাচ্ছি। দেখো, তো এটা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা একটা যে কোনো একটা রেখা নিব, সহজ সরল রেখা নিব আমরা। তো এইভাবে আমি নিচ্ছি, তোমরা দেখো এখানে এই রেখাটি তোমরা ঠিক এইভাবে নেবে। নেওয়ার পরে এখানে আমরা একটা রেখা নিলাম, এই যে এখানে একটা রেখা নিলাম। এই রেখাটি নেওয়ার পরে এখানে আমরা কী করব, প্রথমত কম্পাস নিব। নেওয়ার পরে এরকম করে একটি বৃত্তচাপ নেব, এইভাবে একটি বৃত্তচাপ নেব। নেওয়ার পরে এই বৃত্তচাপটি নেওয়ার পরে ঠিক একই পরিমাণ, এই পরিমাণটাকে আর পরিবর্তন করা যাবে না। এই পরিমাণটা এখান থেকে নেওয়ার পরে এ পাশে একবার অঙ্কন করব। এরপরে আবার আমরা কী করব, এই পাশ থেকে একবার নেব। নেওয়ার পরে উপরের দিকে একবার নেব, এই উপরের দিকে একবার নেব। নেওয়ার পরে আবার কি করব, এ পাশ থেকে একবার নেব, নিয়ে যে ছেদ বিন্দু হবে এই এ পাশ থেকে একবার নিলাম। নেওয়ার পরে এখন আবার এই পাশে চলে আসতে, ভালো করে খেয়াল করো, আমরা তো এইভাবে নিয়েছিলাম, এরপরে এখন এই পাশে চলে আসবো, এটার পরিবর্তন করা যাবে না। তারপরে এইখানে একটি ছেদ বৃত্তচাপ আঁকতে হবে এই পাশ থেকে, আবার এই উপর থেকে এ পাশে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে, ঠিক এইভাবে। তো এভাবে যদি আমরা আঁকি, তাহলে আমাদের যে ছেদ বিন্দু হয়েছে এই ছেদ বিন্দু বরাবর আমরা স্কেল বসাবো, স্কেল বসিয়ে রেখাটি টান দেবো, তাহলে আমাদের এখানে 75 ডিগ্রি কোণটি অঙ্কন হয়ে যাবে। আমি এখানে এইভাবে তোমাদের খুব সুন্দর করে তোমরা দেখলেই বুঝতে পারবে, এই যে আমি এঁকে দিলাম, তো এটা হলো কত, 75 ডিগ্রি, অর্থাৎ এটা হয়ে গেলো 75 ডিগ্রি। তো আমরা এইভাবে নামকরণ করে দিতে পারি 75 ডিগ্রি। এই কোণটা আমরা এক্স কোণ, তাই আমরা এটাকে নামকরণ করে দিলাম এক্স কোণ। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান, যে কীভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় এটা দেখাতে বলেছিল। আমরা এটা খুব সহজে কী করলাম, পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করে দেখালাম, তোমরা এইভাবেই অঙ্কন করে নিবে। এরপরে আমাদের যে খ নম্বর প্রশ্নটি আছে, আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধানটা করব, চতুর্ভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, এই প্রশ্নটি আমরা সমাধান করব। এরপরে খ নম্বর এই প্রশ্নটি ছিল, চতুর্ভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। এই কথার উপর ভিত্তি করে এবং উদ্দীপকের উপর আমরা নির্ভর করে আমরা একটি বিশেষ নির্বাচন লিখেছি এখানে, যে এটি তোমরা লিখবে বিশেষ নির্বাচন। মনে করি চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার ও সি সমান 4 সেন্টিমিটার, এবং 2টি অন্তর্ভুক্ত কোণ, এক্স কোণ সমান 75 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 65 ডিগ্রি দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এই কথাটি লিখে দিতে হবে, তাহলে তোমাদের এই প্রশ্নটি একটি অনেক সৌন্দর্যতা বৃদ্ধি হবে। আমরা এই কথাটি লিখে দিয়েছি, এই এই কথার উপর ভিত্তি করে আমরা এখন কী করব, এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 3.5 সেন্টিমিটার, সি সমান 4 সেন্টিমিটার এবং 2টি কোণ, একটা এক্স কোণ সমান 75 ডিগ্রি, ওয়াই কোণ সমান হচ্ছে 65 ডিগ্রি, এগুলো এখন আমরা কী করব, অঙ্কন করে নেব। অঙ্কন করে নেওয়ার পরে আমাদের যে চতুর্ভুজটি অঙ্কন করতে বলেছে, আমরা এখন এই চতুর্ভুজটি এগুলো অঙ্কন করার পরে অঙ্কন করব। তো এখন সেটাই করছি, দেখো এ সমান 6 সেন্টিমিটার,
সেন্টিমিটার, বি সমান 3.5, সি সমান 4, ও দুটি কোণ এক্স কোণ সমান 75 ডিগ্রি, ওয়াই কোণ সমান 65 ডিগ্রি। আমরা এখন এটা অঙ্কন করে নেব। তো এখানে আমরা বিশেষ নির্বাচনের আলোকে আমাদের এই সমান ছিল 6 সেন্টিমিটার আমরা নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্কেল বসিয়েছি আমরা, এই ছোট ছোট দাগ অঙ্কিত অংশটি হচ্ছে সেন্টিমিটার। আমরা এই সমান এখানে 6 সেন্টিমিটার নিয়েছি দেখো। এরপরে বি সমান নিয়েছি আমরা এখানে 3.5 সেন্টিমিটার, যেহেতু আমাদের বি সমান ছিল 3.5 সেন্টিমিটার, তাই আমরা এখানে 3.5 সেন্টিমিটার নিয়েছি, অর্থাৎ তিনের পরে আরও হাফ নিয়েছি। এরপরে সি সমান ছিল আমাদের 4 সেন্টিমিটার, তো এখানে আমরা সি সমান 4 সেন্টিমিটার নিয়েছি। এখন যে কাজটা সেটা হলো আমাদের দুটি কোণ, একটা এক্স কোণ সমান 75 ডিগ্রি এবং ওয়াই কোণ সমান 65 ডিগ্রি। তা আমরা এখন এটা চাঁদার সাহায্যে খুব সহজে অঙ্কন করে দেবো। তো দেখো চাঁদার সাহায্যে কীভাবে তোমরা এই কোণগুলো অঙ্কন করবে। তো এই যে এখানে তোমরা একটা রেখা দেখতে পাচ্ছ এই নিচে এই চাঁদাতে, এই রেখাটি আমরা ঠিক যে রেখাটি আমরা সরল রেখা নিয়েছি এখানে একটা এবং এখানে একটা, এভাবে সরল রেখা নিবে। নেওয়ার পরে এই রেখার উপরে এই চাঁদার এই যে কালো দাগটা দেখতে পাচ্ছ তোমরা নিচে, এটা ঠিক রেখার উপরে বসাতে হবে এবং এই লম্বটা একবারে রেখার বিন্দু বরাবর মানে মাথা বরাবর বসাতে হবে। আমি বসাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। এই রেখাটি আমরা একবারে এই রেখার মাথায় বসাবো এবং এই রেখার উপরে এই রেখাটি বসাবো। তো যে আমি এখানে একবারে রেখার মাথা নিলাম আর এখানে এই রেখাটি ঠিক রেখার উপরে বসালাম। বসানোর পরে আমরা যেটা করবো এখন এদিক থেকে গুনে যাব। তো এটা হচ্ছে 0, 10, 20, 30, 40, 50, 60, কত ডিগ্রি 75, তাহলে 70। এরপরে 75 ডিগ্রি যখন নিব তাহলে 70-এর পরে এইটার হাফ মানে মাঝামাঝি নিব, তো মাঝামাঝি হচ্ছে এইটা। তো এখানে আমরা একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এখন আমরা এই দাগ বরাবর এই এই কম্পাসটি মানে স্কেলটি বসিয়ে আমরা এই দাগ বরাবর কী করব, একটি রেখা টান দিব। তাহলে আমাদের এখানে 75 ডিগ্রি কোণ হয়ে যাবে, যে আমি রেখাটা টান দিয়ে দিলাম, এটা একটা 75 ডিগ্রি কোণ হবে। তো আমরা কম্পাস দিয়ে এটার আমরা ব্যাসার্ধ দিব, ব্যাসটা দিব আমরা, বৃত্তচাপটা দিব। তার আগে আমরা এখানে আরও একটি কোণ অঙ্কন করতে হবে, তো সেটিও আমরা এখন কী করবো অঙ্কন করে ফেলবো। তো এরপরে আমাদের 65 ডিগ্রি লাগবে ওয়াই কোণ সমান, তাই আমরা এখানে কী করবো ওয়াই কোণ সমান 65 ডিগ্রি অঙ্কন করবো। তো ঠিক যেভাবে বসিয়েছিলাম চাঁদা ওইভাবেই আমরা এখানেও চাঁদাটি বসাবো। বসিয়ে আমরা কী করবো আবার গুনে আসবো। তো আমরা যেহেতু 65 ডিগ্রি লাগবে তাই আমরা এখানে যে দেখতে পাচ্ছ তোমরা 60, এই 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি, এরপরে আরও হাফ, তার মানে এটা হচ্ছে 65 ডিগ্রি। তা আমরা এখানে একটা দাগ দেব। দাগ দেওয়ার পরে এরকম করে দাগ বরাবর আমরা স্কেল বসিয়ে সোজাভাবে আমরা টান দিব, তাহলে আমাদের এখানে 65 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়ে যাবে। এবার আমরা কী করব, কম্পাস নিব। কম্পাস নিয়ে আমরা এটার বিদ্যুৎচাপটা দিয়ে দিব। তো এইভাবে আমরা এটা অঙ্কন করার পরে কম্পাস দিয়ে আমরা এই যে কম্পাস বসাচ্ছি দেখো, এখানে একটা কী করবো আমরা এভাবে একটা ব্যান্ড নিয়ে নেব, মানে বৃত্তচাপটা এভাবে অঙ্কন করে দিব। তো এটা হয়ে গেলো 75 ডিগ্রি, আর এটাও আমরা কী করবো একটা বৃত্তচাপ দিয়ে দিব। এটাও হয়ে যাবে কত ডিগ্রি, এটা হয়ে যাবে 65 ডিগ্রি। তো আমরা এটা নামকরণ করে দিব 65 ডিগ্রি, এটা হচ্ছে ওয়াই কোণ, তো এটা ওয়াই, আর এটা হচ্ছে 75 ডিগ্রি, তো এটার নামকরণ হচ্ছে এক্স কোণ, তাই আমরা এটাকে কী বললাম এক্স কোণ দিয়ে দিলাম। এই হলো আমাদের বিশেষ নির্বাচনের আলোকে আমরা বাহু এবং কোণ অঙ্কন করে ফেললাম। এখন আমাদের চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। তো দেখো আমরা এখন চতুর্ভুজটা কীভাবে অঙ্কন করব সেটি তোমাদের দেখাচ্ছি। তো চতুর্ভুজটি অঙ্কন করার জন্য আমরা যে কোনো একটা রেখা বা রাশি নিব, এখান থেকে আমি নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা কী করলাম যে কোনো একটা রেখা বা রাশি নিলাম, এইভাবে তোমরা রেখা বা রাশি নিয়ে নিবে। তো এটার নামকরণ করে দিলাম বি এবং ই, অর্থাৎ আমরা এটার নামকরণ করলাম বিই। তো বিই রেখা অংশ থেকে আমরা এ এর সমান করে বিসি অংশ কেটে নেব। তো যেখানে এ সমান আমাদের বাহু দেওয়া ছিল এ 6 সেন্টিমিটার, আমরা এখানে 6 সেন্টিমিটার এইভাবে নিলাম। নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে এভাবে আমরা নিচ্ছি, এখানে এই 6 সেন্টিমিটারের সমান করে নিব। নেওয়ার পরে আমরা কী করব এই এখান থেকে আমরা বিসি সমান কেটে নেব, অর্থাৎ এই যেটা নামকরণ করে দেবো এখন বিসি, অর্থাৎ এটা নামকরণ করে দিলাম সি। তো বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা সি বিএফ কোণ অঙ্কন করবো। তো আমি এক্স কোণের সমান করে নিচ্ছি এখানে দেখো, এই যে এক্স কোণের সমান করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এক্স কোণের সমান করে কোণ অঙ্কন করবো। তো এই প্রথমে আমরা বৃত্তচাপটা আঁকলাম, বৃত্তচাপ আঁকার পরে এবার ব্যাসটা নিতে হবে। তো আমরা এই ব্যাস নিচ্ছি এখান থেকে, এই ব্যাস নিলাম। নেওয়ার পরে আমরা এখানে এই এই বিদ্যুৎচাপটি এভাবে অঙ্কন করে দিলাম। এখন আমরা কী করবো সোজা রেখাটিকে টান দিব, তাহলে আমাদের এখানে সিবিএফ কোণটা অঙ্কন হয়ে যাবে। আমি এখানে সোজা এভাবে সুন্দর করে এটা টান দিয়ে দিলাম। তো এটা নামকরণ করে দিলাম কি এফ, এটা আমরা এফ নামকরণ করে দিলাম। এরপরে বিএফ এটা অঙ্কন করলাম এবং সি বিন্দুতে এক্স কোণের সমান করে বিসি জি কোণ আঁকবো। তো এখন আমরা সি বিন্দুতে এই 65 ডিগ্রি কোণটা সমান করে আঁকবো। তো এখানে আমি আগে কোণ দুটো অঙ্কন করে নিই, তারপরে আমরা রেখাটি নিব। তো এইভাবে সি বিন্দু থেকে আমরা এরকম করে বিদ্যুৎচাপ নিব। বিদ্যুৎচাপ নেওয়ার পরে এবার ব্যাস নিতে হবে। তো এখানে আমরা
ব্যাস নিচ্ছি, দেখো এই ব্যাস নিলাম। নেওয়ার পরে আমরা সি বিন্দু থেকে এভাবে কোণটি অঙ্কন করব, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কোণগুলো অঙ্কন করছি। এরপরে ছেদ বিন্দু বরাবর আমরা স্কেল বসাবো, স্কেল বসিয়ে আমরা সোজা রেখাটিকে এভাবে টান দিব। তাহলে আমাদের এখানে যে কোণটি আমাদের এই কোণটি অঙ্কন হয়ে গেল, আমরা এটা এই দিয়ে দিলাম, এটা নামকরণ করে দিলাম জি। তো এইভাবে নামকরণ করে দেওয়ার পরে আমরা এখন বি এফ রেখা অংশ থেকে কার সমান করে নেবো, সি এর সমান করে। তো বি এফ রেখা অংশ থেকে আমরা সি এর সমান করে এ বি অংশ কেটে নেবো। তো এখানে আমি এই সি এর সমান করে নিলাম, নেওয়ার পরে এই বি বিন্দুতে বসিয়ে আমরা এ বি অংশ কেটে নিব, অর্থাৎ এটা নামকরণ করে দিলাম এ। তো এটা আমরা নিয়েছিলাম কি সি বিন্দু, তো এখানে সি বিন্দু দিয়ে দিলাম, এটা নিয়েছিলাম এ, তো এটাকে এ দিয়ে দিলাম। এরপরে সি জি রেখা অংশ থেকে বি এর সমান করে আমরা সি ডি অংশ কেটে নেব, এই যে বি এর সমান করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন কি করব, এই সি বিন্দু থেকে এরকম করে এটা নামকরণ করে দিব আমরা ডি, অর্থাৎ এভাবে কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এ ডি যোগ করে দিব, এখানে এ এবং ডি যোগ করে দিচ্ছি এভাবে, দেখো এই যে আমি যোগ করছি। তো এই এ ডি আমরা কি করলাম, যোগ করে দিলাম। তো এই এ ডি যোগ করে দেওয়ার ফলে দেখো আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন হয়ে গেছে। তো এটি ছিল আমাদের এই চতুর্ভুজ অঙ্কনের বিষয় মূলত, এভাবেই চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো বর্ণনাটা আমি আবারও বলে দিচ্ছি, তোমরা এখানে মনোযোগ সহকারে দেখলে বুঝে নিতে পারবে। যে কোনো রেখাংশ বি ই নেই, বি ই রেখাংশ থেকে এ বাহু সমান করে বি সি অংশ কেটে নেই, এ বাহু সমান করে বি সি অংশ কেটে নেই। এবার বি সি রেখাংশের বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি, এবং সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি জি কোণ আঁকি। বি এফ রেখাংশ থেকে সি বিন্দু সমান করে এ বি অংশ কেটে নেই, এবং সি জি রেখাংশ থেকে বি বাহু সমান করে সি ডি অংশ কেটে নেই, এ ডি যোগ করি, তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ। এই ছিল আমাদের এই চতুর্ভুজ অঙ্কন। তা আশা করছি তোমরা এখন থেকে খুব সহজেই এই চতুর্ভুজগুলো অঙ্কন করতে পারবে। তারপরে যদি তোমরা বর্ণনা বা বিবরণটি তোমরা হয়তো মুখে তড়িঘড়ি করে বুঝতে না পারো, তাহলে আমি এটা লিখে দিচ্ছি, এখান থেকেও তোমরা নিতে পারবে। তো এখানে বিবরণটি লিখে দিয়েছি, এখান থেকেও তোমরা নিতে পারবে। যে কোনো রাশি বি থেকে বি সি সমান এ নেই, বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এক্স কোণ ও ওয়াই কোণের সমান করে সি বি এফ কোণ ও বি সি জি কোণ আঁকি, বি এফ থেকে সি সমান এ বি অংশ কেটে নেই, এবং সি জি থেকে বি সমান সি ডি অংশ কেটে নেই, এ ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এই ছিল আমাদের এই চতুর্ভুজের বিবরণ। তা আশা করি এখান থেকে তোমরা বুঝে নিতে পারবে। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তা আশা করি এখন থেকে তোমাদের আর এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় চলে আসে তাহলে সহজেই তোমরা উত্তর করতে পারবে এবং ফুল নাম্বার পাওয়ার একটা তোমাদের আশা আসবে মনে করছি। তো এরপরে আমাদের যে প্রশ্নটি আছে গ নম্বর, গ নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো সে পর্যন্ত তোমরা সাথে থাকবে। তো এখানে গ নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত এ ও সি বাহু দুটিকে রম্বসের কর্ণ বিবেচনা করে রম্বসটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তা আমাদের উদ্দীপকে যে এ সমান দেওয়া ছিল 6 সেন্টিমিটার এবং সি সমান দেওয়া ছিল 4 সেন্টিমিটার, এই বাহু দুটিকে রম্বসের কর্ণ বিবেচনা করতে বলছে এবং একটি রম্বস অঙ্কন করতে বলছে এবং বিবরণও দিতে হবে। তা আমরা এখন সেই এই প্রশ্নটি আমরা এখন কী করবো, সমাধান করবো, অর্থাৎ এই গ নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো দেখতে থাকো। তো এখানে আমরা সেই প্রশ্নের আলোকেই বিশেষ নির্বাচনটা লিখে দিয়েছি এখানে, রম্বসের মনে করি একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য, এখানে একটি রেপ আছে, তো কর্ণের দৈর্ঘ্য সি সমান 4 সেন্টিমিটার এবং এ সমান হচ্ছে 6 সেন্টিমিটার, রম্বসটি আঁকতে হবে। তা আমরা এখানে ওই প্রশ্নের আলোকেই আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এ সমান 6 সেন্টিমিটার, এখানে তোমরা স্কেল দিয়ে দেখতে পাচ্ছ আমরা 6 সেন্টিমিটার পর্যন্ত নিয়েছি। এরপরে সি সমান দেওয়া ছিল আমাদের 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার আমরা নিয়েছি। তো এখন কী করতে হবে, এখন আমাদের রম্বসটি অঙ্কন করতে হবে। তো কীভাবে আমরা এখান থেকে এই রম্বসটি অঙ্কন করতে পারি এটি আমি এখন তোমাদের দেখাবো। তো দেখো রম্বসটি আমরা কীভাবে অঙ্কন করছি। তো এখন আমরা এই রম্বসটি অঙ্কন করব। তো রম্বসটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটি রেখা বা রাশি নেব। তোমরা দেখো এখানে কীভাবে আমরা এটা নিচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটা রেখা বা রাশি নিলাম, এইভাবে যে কোনো একটা রেখা বা রাশি নিলাম। নেওয়ার পরে এই রেখা বা রাশি থেকে আমরা এটা নামকরণ করে দিতে পারি বি এবং ই, আমরা এটা নামকরণ করে দিলাম বিই। তো বিই রেখাংশ থেকে আমরা কি করব, এ বাহু সমান করে সরি সি বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নেব। তো এখানে আমরা সি বাহু সমান করে নিচ্ছি, দেখো এই সি বাহু সমান করে নেওয়ার পরে আমরা কি করব, বিসি অংশ কেটে নেব। তো আমি এখানে বিসি অংশ কেটে নিলাম, এটা নামকরণ করে দিলাম সি।
এবার বিসি রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। আমরা কি করব, বিসি রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করব। একটি মধ্যবিন্দু নির্ণয় করতে হলে আমাদের এরকম করে একটি আইডিয়া করে এভাবে বৃত্তচাপ নিতে হয়, আমরা এভাবে নিচ্ছি, দুই পাশ থেকে একই পরিমাণে নিতে হবে। এরপরে এ পাশ থেকেও আমরা কি করব, একটি বৃত্তচাপ নিব, এভাবে নিব। নেওয়ার পরে যে বিন্দুটি ছেদ করবে, এই ছেদ বিন্দু বরাবর আমরা স্কেল বসিয়ে সোজা টান দিব, তাহলে আমাদের এখানে মধ্যবিন্দুটি নির্ণয় হয়ে যাবে। তা আমি এভাবেই, তোমরা যে কোনো রেখার মধ্যবিন্দু এভাবে নির্ণয় করতে পারবে খুব সহজেই। তা আমরা এখানে যে কোনো রেখার মধ্যবিন্দু এভাবে নির্ণয় করে নিলাম। নেওয়ার পরে একটি রেখাটা টেনে দিলাম, তো এটা মনে করে নিলাম পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। তো এখন আমাদের যেটা করতে হবে, যে এ বাহু যে আমরা নিয়েছিলাম, এ বাহুকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তা আমরা এই বাহুকে যদি সমান দুই ভাগে ভাগ করি, তা দেখো এখানে স্কেল দিয়ে আমি করে দিচ্ছি, যেহেতু আমার এখানে ডিসপ্লেতে আসলে পুরোটা দেখা যাবে না যদি আমি এটাকে সমান দুই ভাগে ভাগ করি। তো দেখতে পাচ্ছ যে এই বাহুটা ছিল আমাদের 6 সেন্টিমিটার। তো যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে আমরা এটাকে 3 সেন্টিমিটারে ভাগ করে দিলাম সমান দুই ভাগে। এই 3 সেন্টিমিটার একটা দাগ দিয়ে দিলাম, তাহলে এটা সমান দুই ভাগে কী হলো, ভাগ হয়ে গেলো। তো এখন আমরা এই অর্ধেক অর্থাৎ এ হাফ এর সমান ব্যাসার্ধ নিচ্ছি, এখানে এ হাফ এর সমান ব্যাসার্ধ দিয়ে। আর একটি কথা আমাদের ভুল হয়ে গেছে, আমরা এটাকে এম নামকরণ করলাম আর এটাকে করলাম এন, তো এম এর নামকরণ করে দিলাম আমরা দুইটাকে। তো নেওয়ার পরে এখন আমরা ও এম রেখাংশ থেকে কি করব, এ হাফ এর সমান ব্যাসার্ধ নিয়ে এই আমরা এ ও এ অংশ কেটে নেবো। অর্থাৎ এই যে আমরা নিলাম, এটাকে আমরা নামকরণ করে দিলাম এ, তো ও এ অংশ কেটে নিলাম এম এন থেকে। এরপরে আবার এ হাফের সমান ব্যাসার্ধ নিয়ে ও এন রেখাংশ থেকে এখান থেকে আমরা কি করব, ও ডি অংশ কেটে নেব। তো এটা নামকরণ করে দিলাম ডি, এই ও ডি অংশ কেটে নেব। এখন আমরা কি করব, রেখাগুলোকে যোগ করে দিব, অর্থাৎ এখানে সি ডি যোগ করে দেবো। এইভাবে দেখো আমি খুব সহজেই করে দেওয়ার চেষ্টা করছি, আসলে তোমরা কতটুকু বুঝতে পারছো জানি না। তো এখানে আমি কী করলাম, এই সিডি যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে এখন আমরা এই বিডি যোগ করে দেবো। এইখান থেকে আবার আমরা সবগুলো রেখাকে এখন যোগ করে দিব, এই যোগ করে দিলাম। এরপরে আবার কী করবো, আমরা এ বি অংশ যোগ করে দিব, এই এ বি যোগ করে দিচ্ছি। এখানে দেখো আমি খুব সহজেই এটি করার চেষ্টা করছি। এরপরে আমরা এসি অংশ যোগ করে দিব, তাহলে আমাদের এখানে কী হবে, উদ্দিষ্ট যে রম্বসটি সেই রম্বসটি অঙ্কন হয়ে যাবে। এইভাবেই মূলত রম্বসটি এই প্রশ্নের আলোকে অঙ্কন করতে হবে। তো দেখো আমরা এখানে খুব সহজ একটা রম্বস অঙ্কন করে দিয়েছি, তা আশা করছি তোমাদের বোধগম্য হবে বা তোমরা বুঝতে পারবে। তারপরে আমি আবারও বলে দিচ্ছি, যে কোনো রেখাংশ বিই নেই, বিই রেখাংশ থেকে সি বাহুর সমান করে, এটা আমরা নিয়েছিলাম সি বাহু, সি বাহুর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি রেখাংশের মধ্যবিন্দু এম এন নির্ণয় করি, এটা আমরা মধ্যবিন্দু নির্ণয় করেছি। তো মধ্যবিন্দু নির্ণয় করা কীভাবে এটা তো দেখলামই, দেখালামই, তোমরা দেখতে পেয়েছ, এটা এম এন নাম দিয়েছি আমরা। এম এন রেখাংশ থেকে, অর্থাৎ এম এন রেখা বিসি রেখাংশ রেখাকে পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এখানে ও বিন্দু নামকরণ করেছি আমরা। এরপরে ও এম রেখাংশ থেকে এ হাফ, অর্থাৎ এই বাহুকে সমান দুই ভাগে ভাগ করেছি, এ হাফের সমান ব্যাসার্ধ নিয়ে, মানে এটা হচ্ছে এ হাফ a/2, এ হাফের সমান ব্যাসার্ধ নিয়ে এ ও এ অংশ কেটে নিই। এরপরে বিসি রেখাংশের বিপরীত পাশে ও এন রেখাংশ থেকে এ হাফের সমান ব্যাসার্ধ নিয়ে ও ডি অংশ কেটে নিই, এটা আমরা এ হাফের সমান ব্যাসার্ধ নিয়েছিলাম। তো এরপরে আমরা কি করি, এ বি বি ডি সি ডি ও এসি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে একটি উদ্দিষ্ট রম্বস। এই ছিল আমাদের এই চিত্রের বর্ণনা। তারপরে আমি এটা লিখে দিচ্ছি, তোমরা সেখান থেকেও নিয়ে নেবে। তো এখানে বিবরণটা আমরা লিখে দিয়েছি, অঙ্কনের বিবরণ, যে কোনো রাশি বিই নেই, এখানে রাশি আছে বি নেই, বিই থেকে বিসি সমান সি নেই, সি নেই, এরপরে সি নেই, বিসি রেখার লম্ব সমদ্বিক খণ্ডক যথাক্রমে এম এন আঁকি, মনে করি এখানে মনে করি এম এন রেখা বিসি রেখাকে ও বিন্দুতে ছেদ করে। তো ও এম থেকে ও এম রেখা থেকে এ হাফ এর সমান করে ওই অংশ কেটে নেই, আবার ও এন থেকে a/2 এর সমান করে ওডি অংশ কেটে নেই। এখন এ বি বি ডি সি ডি ও এসি যোগ করে, তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস। এই ছিল আমাদের আজকের এই ক নম্বর প্রশ্নের সমাধান, রম্বস কীভাবে অঙ্কন করতে হয়। তো যদি এরকম প্রশ্ন থাকে, তাহলে কীভাবে তোমরা রম্বস অঙ্কন করবে, এটি মূলত আমি দেখালাম, আশা করছি তোমাদের অনেকটাই উপকারে আসবে। আর যদি উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি, দিনটি সবার ভালো কাটুক, খোদা হাফেজ।